হ্যাঁ হ্যাঁ যাবো, আমার 2 মিনিট লাগবে রেডি হতে, তুমি একটু দাঁড়াও। A few moments later. আমু তোমার হইলো? এই তো আমু, আমার শেষ প্রায়। আসো। 2 hours later. আমু তোমার কি 2 মিনিট হয় নাই? এই তো আমু, শেষ শেষ, এখন হিজাবটা পরবো জাস্ট। এতক্ষণ কি করলা? তোমার জন্য প্রত্যেকবার মায়ের কিছু দেরি হয়, আর সবাই সব কিনে ফেলে, তত তো সব নাকামি। ওই মামা যাবেন? কই যাবেন? বগা মার্কেটে যাব। কত নিবেন? 30 টাকা দিয়েন। কি বলেন, আমি না 15 টাকায় যাই। সাথে যে বাচ্চা নিয়েছেন, খেয়াল আছে, বাচ্চার ভাড়া কেটাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চা কোলে করে নিয়ে যাচ্ছি, ভাড়া 15 টাকায় নিবেন কিন্তু। এই শালা, তুমি 20 টাকা রাখো প্লিজ, আমি কোলে বসে যাব না। কি রে, উনি তোর নানা হয় কেমনে? তোমার মামা হইলে আমার নানু হবে না? সম্ভব না, 30 টাকায় দিতে হইব। দেখেন মামা, আমি ভাড়া নিয়ে ক্যাচাল করি না, আপনি শুধু শুধু কথা বাড়াচ্ছেন। 25 টাকা রাখা যায় না মামা। আচ্ছা চলেন। তুমি কিন্তু এবার আমাকে 2টা জামা কিনে দিবা, বুঝছো? আচ্ছা যা দিমুনি, আর মার্কেটে সিনক্রেট করবি না একদম। আম্মু, সিনক্রেট কি? হ্যাঁ মানে কিছু দেখলে পছন্দ হয় কিনবি, এরকম করবি না। আচ্ছা যাও, করলাম না। এই আপা, এই এই এদিকে আসেন, এদিকে এদিকে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কাপড় চুপড় আছে। হুম, বাচ্চার জন্য একটা জামা দেখান তো। আম্মু, তুমি না বললা 2টা কিনা দিবা। আরে আগে একটা পছন্দ কর, পরে আরেকটা। এই মামুনি, দেখো তো ডিসপ্লে, তোমার কোন কাপড়টা পছন্দ হয়? ওইগুলোটা দেখান তো, তারপর ওইটা। হ্যাঁ, ডান পাশেরটা দেখান, ওটা দেখান তো, উপরেরটা বের করুন, পাশেরটা দেখান, আপনার হাতে ডান দিকে উপরেরটা। আচ্ছা এগুলো বাদ দেন, ওইটা দেন, ওইটা ভাল লাগছে। যাক ভাই, বাচ্চাটার একটা জামা পছন্দ হয়েছে। কি রে রাইস, আরেকটা কিনবি? ওই দোকান বন্ধ কর, আপনি ফসল বাপের নাম।